হবিগঞ্জের বাহুবল উপজেলার পুটিজুড়ি এলাকায় পাহাড়ের 150 একর জায়গার উপর গড়ে উঠেছে দ্য প্যালেস লাক্সারি রিসোর্ট। সবুজের বুকে গড়ে ওঠা রিসোর্টটির স্থাপত্য যেন মোঘল আমলের রাজপ্রাসাদ, রাজা বাদশাহদের কারবারই বটে। রিসোর্টের একেবারে ন্যূনতম ভাড়া 12,000 টাকা আর 3 কক্ষের প্রেসিডেন্সিয়াল ভিলার ভাড়া একদিনে 1,20,000 টাকা। ভাড়া শুনে চক্ষু চড়াকাজ হলেও হতে পারে, তবে বাস্তবতা হলো হঠাৎ পাওয়া দিন ছয়েকের ছুটি এই রিসোর্টটা ফাঁকা নেই। ছোট পাহাড়ের কোলঘেঁষা হবিগঞ্জের এই রিসোর্টটি শুধু নয়, কক্সবাজারের 7টির মতো তারকা হোটেল ও রিসোর্টেও লম্বা ছুটির হাওয়া এসে লেগেছে। চায়ের দেশ শ্রীমঙ্গলের 5 তারকা হোটেল গ্র্যান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ পর্যটকেও ভরা। তবে বিলাসবহুল হোটেলের ব্যবসার এমন রমরম অবস্থার মধ্যেও কুয়াকাটার হোটেলগুলোর চিত্র মলিন, সেখানে পর্যটকের সংখ্যা আশানুরূপ নয়। হবিগঞ্জের দ্য প্যালেস লাক্সারি রিসোর্টে সূত্রে জানা গেছে তাদের অধিকাংশ রিসোর্ট কক্ষ ও ভিলা ভাড়া হয়ে গেছে। টানা সরকারি ছুটিতে হঠাৎ করে অতিথির সংখ্যা দ্বিগুণ হয়েছে, তবে কর্তৃপক্ষ নতুন করে ভাড়া বৃদ্ধি করেনি। ছুটিতে আসা অতিথিদের জন্য সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবারের বিশেষ অফার রাখা হয়েছে। বাহুবলের সবুজ টিলায় চূড়ায় চূড়ায় গড়ে তোলা হয়েছে প্যালেসের এই ভবনগুলো। এক টিলা থেকে অন্য টিলায় যাতায়াতের জন্য তৈরি করা হয়েছে 2টো ঝুলন্ত সেতু। পাশে রয়েছে থরে থরে ফল আর সবজির বাগান। রিসোর্ট থেকে এক পা এগোলেই চোখে পড়বে সবুজ চা বাগান। এ প্রকৃতির সজীবতা উপভোগ করতেই এখানে ছুটে আসছে নানা শ্রেণী পেশার মানুষ। এর ভেতরে আছে বিলিয়ার্ড, রিমোট কন্ট্রোল কার রেসিং, ফুটবল, বাস্কেটবল আর টেনিস গ্রাউন্ড। আছে 2টো সিনেপ্লেক্স 3D সিনেমা দেখার ব্যবস্থা। দোতলায় বার কাম রেস্তোরাঁ। রিসোর্টের ভেতরে চলাচলে আছে গলফ কোর্ট, যত ইচ্ছে সিনেমা দেখেন, কোর্টে করে ঘুরে বেড়ান আর ইনফিনিটি পুলে সাঁতার কেটে বেড়ান। এজন্য আপনাকে বাড়তি কোনো টাকা গুনতে হবে না। দ্য প্যালেস লাক্সারি রিসোর্টের রিজার্ভেশন সুপারভাইজার জাহিদুল ইসলাম বলেন, টানা ছুটির কারণে তাদের অতিথির সংখ্যা অনেকটা বেড়েছে। চাহিদা অনুযায়ী তারা সব ধরনের ব্যবস্থা রেখেছেন। জাহিদুল ইসলাম বলেন, তাদের এই লাক্সারি রিসোর্টে বিভিন্ন ধরনের কক্ষ আছে। টাওয়ারে এক্সিকিউটিভ রুমের ভাড়া ভ্যাট ছাড়া 12,000 টাকা থেকে শুরু। এক রুমের ভিলাগুলো 18,200 টাকা। আছে 3 কক্ষের প্রেসিডেন্সিয়াল ভিলা রবিশঙ্কর ও জর্জ হ্যারিসন। ভ্যাট ছাড়াই এগুলোর জন্য দিন প্রতি ভাড়া গুনতে হবে 1,20,000 টাকার মতো। সমুদ্র শহর কক্সবাজারের শহরে 5 তারকা হোটেলের মধ্যে আছে সিগাল, সাইমন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইস, কক্স টুডে। এ ছুটিতে এসব হোটেল প্রায় পূর্ণ। এমনিতেই কয়েক মাস ধরে প্রায় 3,500 বিদেশি কক্সবাজারে থাকছেন। প্রায় সবাই রোহিঙ্গাদের নিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থায় কাজ করছেন আর এর উপর ছুটির চাপ। সিগালের প্রধান নির্বাহী ইমরুল সিদ্দিকী বলেন, তার হোটেলের 95% সিট বুক হয়ে গেছে, এর মধ্যে প্রায় 30% বিদেশি। সিগালের একটি কক্ষের ভাড়া 6,000 থেকে শুরু হয়ে 90,000 টাকা পর্যন্ত। কক্সবাজারের ইনানি সৈকতের কাছে পেচারদ্বীপ এলাকায় মারমিড ইকো রিসোর্ট ও বিচ রিসোর্টের ভাড়া 7,000 থেকে 84,000 টাকা পর্যন্ত। রিসোর্টের মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, তাদের রিসোর্ট এখন প্রায় পূর্ণ। তারকা হোটেলের এমন রমরম অবস্থার মধ্যে কুয়াকাটার হোটেলগুলো কিন্তু শুভ সংবাদ দিতে পারেনি। কুয়াকাটার অভিজাত হোটেল শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলা এবং কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্ট পর্যটকদের আগমনের জন্য বাড়তি প্রস্তুতি নিলেও সেভাবে বুকিং না থাকায় এই দুটি হোটেলের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হতাশ। শিকদার রিসোর্ট অ্যান্ড ভিলার মহাব্যবস্থাপক জয়নাল আবেদিন বলেন, আমাদের 12টি ভিলা এবং এর বাইরে বিভিন্ন ধরনের 68টি রুম আছে। সব মিলিয়ে 20টি রুম ভাড়া হবে কিনা সন্দেহ রয়েছে। কুয়াকাটা গ্র্যান্ড হোটেল অ্যান্ড সি রিসোর্টের ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ শাকিল মজুমদার বলেন, আমাদের হোটেলে 6 ধরনের 26টি রুম রয়েছে। এর মধ্যে 29শে এপ্রিল পর্যন্ত মাত্র 2টি রুম বুকিং হয়েছে। ছুটির অন্য সময়ে যেভাবে চাপ পড়ে, এবার সেরকম মনে হচ্ছে না। কলাপাড়া থেকে কুয়াকাটার 11 কিলোমিটার খানা খন্দে ভরা সড়ক, কুয়াকাটার অভ্যন্তরীণ সড়কের নাজুক হাল এবং স্থানীয় অবকাঠামোর বেহাল অবস্থার জন্যই বড় ছুটিতেও পর্যটকেরা এই এলাকায় কম আসছেন বলে সবার ধারণা।